আন্তর্জাতিক এভারেস্ট দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হলো চিত্র প্রদর্শনী। যৌথভাবে আয়োজন করে নেপাল দূতাবাস এবং বাংলাদেশ মাউন্টেনিয়ারিং ট্রেকিং ক্লাব। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মাউন্টেন মেমোরিজ কানেক্টিং পিকস অ্যান্ড পিপলস শীর্ষক এই চিত্র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ এভারেস্ট জয়ী এম এ মুহিত, নিশাত মজুমদার, বাবর আলী সহ দেশের শীর্ষ পর্বত আরোহীরা। প্রদর্শনীতে এভারেস্ট রেঞ্জে পর্বত আরোহীদের তোলা বিভিন্ন ছবি স্থান পায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও বিএমটিসির প্রতিষ্ঠাতা ইনাম আল হক সহ আরও অনেকে।